প্রিয় দর্শক, চলছে মাহে রমজান, কিন্তু আমরা সবাই কাটাচ্ছি একটু সংকটপূর্ণ সময়। কোভিড-19 প্যান্ডেমিক এবং লকডাউন সব মিলিয়ে বিষণ্ণ একটু সময়। এই একটু সময়ে একটু ভালো থাকবার প্রত্যাশা এবং ভালো রাখবার প্রত্যাশায় আমি শ্রাবণ্য আজকে চলে এসেছি এমন একজন মানুষের সাথে আড্ডা দিব বলে, যে মানুষটা আমাদের সবার খুবই প্রিয়। তিনি অনেক বছর ধরে আমাদের নাটক, আমাদের টেলিভিশন এবং আরও পেছন থেকে যদি বলি আমাদের মঞ্চ, আমাদের চলচ্চিত্রেও সমানভাবে সমৃদ্ধ করে চলেছেন। তিনি একজন অভিনেতা, তিনি একজন নির্দেশক, তিনি একজন রাইটার এবং প্রযোজক। তিনি আমাদের সবার প্রিয় তারিক আনাম খান। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এরকম দুঃসময় যতটুকু ভালো থাকা যায়। এক বছরেরও বেশি সময় কিন্তু হয়ে গেল আমরা এই প্যান্ডেমিকের মাঝে রয়েছি। এই এক বছরের মাঝেই কিন্তু আপনি আপনার জীবনের খুব বড় একটা প্রাপ্তিও পেয়েছেন। আমরা জানি জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা আপনি দ্বিতীয়বারের মতো পেয়েছেন এই সময়টা, সেটা নিয়ে যদি কিছু বলতেন। আমরা যখন কোনো কাজ করি আসলে মনে হয় না যে আচ্ছা এটা পুরস্কারের জন্য করছি, কাজটা করি আসলে সমস্ত কিছু ভালোবাসা দিয়ে। পুরস্কারটা আমাদের জন্য আসলে একটা এক্সট্রা প্রাপ্তি, একটা স্বীকৃতি, যেটা আসলে এগিয়ে নিতে আমাদেরকে সহায়তা করে। রাইট নাও আমাদের সিনারিওটা একটু ডিফারেন্ট, সেক্ষেত্রে আপনার কোন কোন কাজগুলো আমরা ঈদে পেতে পারি? সিঙ্গেল নাটক বেশি, টেলিফিল্ম এবং ছয় পর্বের কিছু কাজ। এতগুলো বছর আপনি কাজ করে চলেছেন এবং আমরা জানি যে আপনি মঞ্চের মানুষ, আপনাকে যদি প্রশ্ন করি যে প্রজন্মের কেউ যদি অভিনয় করতে চায় তাহলে তাকে আপনি কি উপদেশটা দেবেন? যদি শৃঙ্খলার একটা জায়গা তৈরি না হয় শিল্পের ক্ষেত্রে, তাহলে ওই মানুষটার পক্ষে শিল্পের বড় জায়গা ছোঁয়া কিন্তু খুব ডিফিকাল্ট। আমি অভিনয় করি কিন্তু আমি যদি আমার উচ্চারণ, আমার গলা, আমার ভাষা, আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটার প্রতি যদি আমার নিয়ন্ত্রণ না থাকে, এক্স্যাক্টলি, তাহলে তো হবে না। সো আমি মনে করি যে প্রত্যেক শিল্পেরই একটা ডিসিপ্লিন থাকা উচিত এবং শিখে আসা উচিত। সকালে ঘুম থেকে উঠে আপনার প্রথম ভাবনা কি কাজ করে? আমার কতগুলো খুব অদ্ভুত অভ্যেস রয়েছে, যেমন আমি প্রথমেই উঠেই আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই, চুরাপাতিয়াটা নিজের মনে পাঠ করি, হয়তো প্রকৃতিটা দেখি। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস, জানলা খুলে সূর্যের আলোটা দেখার চেষ্টা করি এবং আমি ধন্যবাদ দিই যে আমি এখনো বেঁচে আছি। ইফতারে আপনি কি খেতে পছন্দ করেন? আমাদের বাসাতে খুবই ভাজা পোড়া এই জাতীয় খাবার দাওয়াগুলো খুব কম। আচ্ছা, ছোটবেলা থেকে? হ্যাঁ, একেবারে। ফল টল খাওয়া হতো অনেক বেশি, আর বাকিটা অনেক সময় ওই ভাজা পোড়ার একটা লোভ থাকে, এটা খাওয়া হয়। আমরা কিন্তু মুড়ি খেতাম না, আমাদের অঞ্চলে মুড়িটা চলতো না, মুড়ি চলতো না। মুড়ি ছাড়া কিভাবে ছোলা খেতেন তাহলে? না না, ছোলা এমনি এমনি কাঁচা ছোলা আদাটা দিয়ে খেতাম, এটা খুব ভালো একটা জিনিস। এবং প্রথম দিকে খুব কনফিউজ ছিলাম, এটা হালিম বলে একটা জিনিস আছে। হ্যাঁ, আমি একটু খুঁজি লোকটা হালিম মানে কেউ আসবে বোধ হয় নাম নাম বলে। এদিন একটা জোক ছিল, আমার এক বন্ধু বলতো দোকানে গেছে, দোকানে গিয়ে হালিম কিনবে, হালিম কিনতে গিয়ে এক্সাইটমেন্টের ফলে ওর মনেই নেই যে ব্যাপারটার নাম কি, হঠাৎ করে মনে হয়েছে বলছে ভাই লতিফ আছে নাকি। ছোটবেলার রোজা রাখার যে স্মৃতিগুলো, সেখান থেকে মজার কোনো স্মৃতি? ছোটবেলাতে বলে দিয়েছে রোজার সময় যা হয় উঠে সেরি টেরি খেয়েছি এবং সর্বাত্মক প্রস্তুতি হচ্ছে কখন ইফতার হবে, কখন আজান দেবে, কখন খাবো। হ্যাঁ, ক্ষমতা ভুলে পানি খেও না কিন্তু, হ্যাঁ গোসল করতে যাচ্ছ, মাথার মধ্যে কিন্তু ওটা রয়ে গেছে। তখন কত 8-10-12 বছর হবে, খেয়েই দেখি না মানে ইচ্ছে করে খেয়েছিলেন। একটু খাওয়ার পরে কিন্তু আবার খুব অনুশোচনা হচ্ছে, কেন খেলাম, প্রয়োজন ছিল না কিন্তু। শপিংটা সাধারণত আমরা বলি যে মেয়েরাই বেশি করে থাকে, তো ঈদকে কেন্দ্র করে আপনার শপিংয়ের কি অবস্থা বা কি করেন? আমি কিছুই করি না, কিছুই করি না। তো গিফট পান সব? না, আমি যখন ছোট ছিলাম তখন বাবা বা মা, বাবা হয়তো পারলেন না, মা নিজে কিছু সঞ্চয় করার টাকা, সেখান থেকে একটা নতুন জামা, নতুন প্যান্ট বা নতুন পায়জামা, ওইটা পাওয়ার যে শেষ মুহূর্তে আনন্দ এবং টেলারের দোকানে গিয়ে বসে থাকা যে আমারটা কখন করে দেবে, এইটার না তুলনা হয় না কোনো। আচ্ছা, আমরা তো অনেক খাওয়ার কথা বললাম, এখন রোজার সময় ইফতার তো করতে হবে অবশ্যই। আর এই সময়ে যেটা সবচাইতে বড় পাওয়া একদিক থেকে, সেটা হলো যে ডিজিটাল বাংলাদেশ এবং এখন অনেক কিছু অনলাইনে করার আমাদের বিশেষ করে শহরকেন্দ্রিক অনেক অভ্যস্ততা গড়ে উঠেছে, সেই জন্য আমি অনলাইনেই ইফতারে অর্ডার করতে চাই। ওকে, তো সেক্ষেত্রে এই ফুডে কিন্তু ব্লেজিংস অফ রমাদান ক্যাম্পেইন চলছে। হ্যাঁ, 80% ডিসকাউন্ট সহ দারুণ সব ডিলস রয়েছে এখানে, এখান থেকে অর্ডার করতে পারেন আপনি। তোমার কি কিছু পছন্দ আছে নাকি বলো? আমার আপনার মতোই হেলদি এনিথিং ইজ ওকে। সো ইটস ডান। ওকে, thank you.
একদম ঝটপট প্রশ্ন করব কিছু, উত্তরটাও ঝটপট দিতে হবে। পয়েন্ট আপনি যাই পান না কেন, আপনার জন্য থাকছে একটা গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন আপনার জন্য, মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র নাকি ওয়েব, কোন মাধ্যমটা বেশি প্রিয়? মঞ্চ। প্রিয় কো অ্যাক্টর, আফজাল হোসেন, হুমায়ুন ফরিদি আর আসাদুজ্জামান নূর? হুমায়ুন ফরিদি, তার সঙ্গে বেশি কাজ করা হয়েছে, আমাদের সঙ্গে অদ্ভুত বন্ধুত্ব ছিল। প্রিয় সংলাপ কোনটি? তোমার জন্য এই মুহূর্তে হচ্ছে থামলে ভালো লাগে। আমি আর একটু সময় পরে থেমে যাচ্ছি। প্রিয় চরিত্র যা করা হয়েছে এখনো পর্যন্ত, প্রিয় চরিত্রের মধ্যে তুগলক, ক্রুসেডারস, জন প্রক্টর। ওকে, আপনার প্রিয় খাবার কি? আমি খাবারে খুব বৈচিত্র্যপ্রিয়াসী একজন মানুষ। পেঁয়াজ নাকি ছোলা? ছোলা। হালিম নাকি লতিফ? লতিফ। ওকে, হালিম তো হালিমই। আর একটা শেষ প্রশ্ন, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পছন্দের জায়গা কোনটি? দেশের মধ্যে এখনো যদি কেউ আমাকে সিলেট বা শ্রীমঙ্গলের দিকে নিয়ে যায়, আই এম ভেরি হ্যাপি। পছন্দের সঙ্গী কে ঘোরার ক্ষেত্রে? রে, গোপন কথা নির্ভয়ে নির্ভয়ে না না, গোপন কথা বলা যাবে না। তার মানে এমন কেউ আছে যেটা আসলে বলা যাবে না বা ভয় পাওয়ার মতো? না, তার একটা গার্লফ্রেন্ড থাকলে ঘুরতে ভালো লাগতো, এটা অলিক স্বপ্ন। অলিক স্বপ্ন, আচ্ছা। আমি কি প্রার্থনা করবো যে স্বপ্নটা আপনার পূরণ হোক? প্লিজ প্লিজ। ওকে, আমি সে প্রার্থনা করছি। আর রাইট নাও আমি আকাশ ডিটিএইচ এর পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটা আপনাকে দিতে চাই। এটা হচ্ছে আকাশ থেকে আপনার বাসায় এটা সেট করে দিয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের কারণে এর কোয়ালিটি কিন্তু একেবারে হাই এবং সেটা সর্বত্র কিন্তু সেম। যে কোনো ধরনের অনুষ্ঠান, নাটক, চলচ্চিত্র এটা তো রেকর্ড করে রাখা যাবে, পরবর্তীতে সেটা দেখাও যাবে। ভেরি গুড, আই লাভ দ্যাট, বিকজ আমি তো এই লাইনেরই মানুষ, সুতরাং আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং হবে। অ্যান্ড থ্যাংক ইউ আকাশ। আকাশ খুব সুন্দর নাম। হ্যাঁ, ফোন বিশাল আকাশ, ওইটা তো খাবার অর্ডার দিয়েছিল ওখান থেকে ফোন। ও আচ্ছা, চলে আসছে মনে হয়। হ্যালো, ও চলে এসছেন? ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আসছি। ওকে, অলরাইট, হ্যাঁ আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। খাবার চলে এসেছে। ও ওয়াও, এখন অপেক্ষা হচ্ছে ইফতারের। সো ইফতারের জন্য আমরা অপেক্ষা করতে থাকবো, ইন দ্য মিনটাইম আমাদের আড্ডাও চলতে থাকবে। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। দর্শক দেখতেই পাচ্ছেন ই ফুডে খাবার অলরেডি চলে এসেছে, আমরা এখন ইফতারের জন্য অপেক্ষা করছি, আপনারাও নিশ্চয়ই তাই করছেন। আজকের মতো আজকের এই পর্ব থেকে আমি শ্রাবণও বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনাদের পছন্দের একজন সেলিব্রিটিকে সাথে নিয়ে। কে সেই সেলিব্রিটি জানতে হলে অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। ঈদে আকাশ দিচ্ছে এক্সট্রা খুশি। প্রতিটি সফল রেফারেলে দুজনই পাবেন 200 টাকার সাথে এক্সট্রা 100 টাকা সহ সর্বোচ্চ 300 টাকা ক্যাশব্যাক। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। ঈদে আকাশ দিচ্ছে এক্সট্রা খুশি। প্রতিটি সফল রেফারেলে দুজনই পাবেন 200 টাকার সাথে এক্সট্রা 100 টাকা সহ সর্বোচ্চ 300 টাকা ক্যাশব্যাক। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।